আজকে আমার বর আমাকে নিয়ে গেছিলো ঘাটাল শিশু মেলা দু যাওয়ার আগেই বললো এটা নাকি ভাঙা মেলা গিয়ে দেখলাম কোথায় ভাঙা সবই তো জোড়া জোড়া জিনিস কিছুই তো ভাঙা নেই না না আসলে মজা করছিল। ভাঙা মেলা মানে মেলাটা যখন শেষ হয়ে যায় সব ভেঙে ভুঙে জিনিসপত্র নিয়ে চলে যায় ওটাকে বলে ভাঙা মেলা কিন্তু ওখানে গিয়ে বুঝলাম ভাঙা মেলার আসল ভাঙা শুরু হবে আরও তিন চার দিন পর থেকে এখনও সেই একই দাম একই জিনিস কিন্তু খুব মজা হলো অনেক জিনিস দেখলাম আমরা এখানে এই যে নাগরদোলা চড়ছিলাম কিন্তু আমি চড়তে পারিনি নাগরদোলা আমার বাবা প্রচুর মাথা করে তারপর এখানে ব্রেক ড্যান্স আমি সব বাইরে থেকে দেখছিলাম তার সাথে সাথে অনেক জামা কাপড়ের স্টল ছিল অনেক শাড়ি চাদর বালিশের কভার তারপরে আরও সব বিভিন্ন রকমের জিনিস কিন্তু আমি কিছুই চড়িও নি কিছু কিনিও নি আমার বড় আমাকে কিছু খাওয়াইও নি যেখানেই যাচ্ছি খালি টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল তারপরে কি করব তারপরে এই সব একটু ভিডিও ফিডিও করলাম তারপর দেখলাম যে প্রচুর লোকজন গ্রামে গঞ্জের থেকে এসেছে প্রচুর দূর দূর থেকে গ্রাম থেকে এসেছে কারণ এইখানে সব কিছু একসাথে পাওয়া যাচ্ছে তো তাই জন্য আমরা ঘুরলাম ফিরলাম খেলাম দু চারটে জিনিস কিনলাম তারপরে আমরা টুক টুকটুক টুকটুক করে বাড়ি চলে গেলাম টুকটুক করে টুকটুক করে এখনও শেষ হয়নি না আর একটু আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে হজমিগুলি পাওয়া যাচ্ছিলো হজমিগুলিও কিনে দেয়নি এই যে হজমিগুলি কিনে দেয়নি আরও কত কিছু ছিল কিছু কিনে দেয়নি লাইক সাবস্ক্রাইব